হাতের কিছু অংশ ফাঁকা পেতেই ঘিরে ধরল হাজার হাজার মশা। শীতের শেষে বাড়ছে মশার উৎপাত, ডেঙ্গু আতঙ্কে নগরবাসী। ঢাকার বাইরেও একই চিত্র, কাজে আসছে না সিটি কর্পোরেশনের ওষুধ। দিনে দুবারে মশা ঘুরে ঘুরে পাইলে কামড়ায়, আবার রাইতে উৎপাত বাড়িয়ে যায় মশা। সিটি কর্পোরেশনের লোক ওষুধ দিয়ে যায়, মশা তো যায় না। ডেঙ্গু আতঙ্ক সবাই আছে মনে করেন। উদ্যোগ নেওয়ার দাবি নগর কর্তৃপক্ষের, দরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা। প্রত্যেকটা ওয়ার্ডকে আমরা ছয়টা ভাগে ভাগ করেছি। শনিবারে একটা ব্লককে কাজ করব এবং বৃহস্পতিবারে ৬ নম্বর ব্লকে শেষ করব। মশা মুক্ত করার জন্য ২৪ ঘন্টা ৩৬৫ দিন এই প্রকল্প কাজে নিতে হবে। প্যারল নয়, জামিনের কথাই ভাবছে বেগম জিয়ার পরিবার, জানালেন বোন সেলিমা ইসলাম। আইনি প্রক্রিয়ায় মুক্তি নিয়ে সংশয় আইনজীবীর। চীন বা সিঙ্গাপুর থেকে ফিরলেই করোনা আক্রান্ত নয়, বললেন আইইডিসিআর পরিচালক। বাংলাদেশের সব বিমানবন্দরে স্ক্যানার দেবে দক্ষিণ কোরিয়া। ক্যাসিনো কাণ্ডের জেরে প্রায় ৫ মাস ঝুলে থাকার পর জি কে শামীমের অধীন প্রকল্পগুলোয় নতুন ঠিকাদার নিয়োগের সিদ্ধান্ত। সময় ও টাকার অপচয় হলেও নিশ্চিত হবে সুশাসন।